হ্যালো এভরিওয়ান, মমতাজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আমি এখানে একটা স্কিন কেয়ার নিয়ে এসেছি, দেখো। তো আমি এখানে কাঁচা দুধ নিয়েছি 1 থেকে 1.5 চামচ। তো একটা তুলোর সাহায্যে ভালোভাবে এইভাবে মুখে অ্যাপ্লাই করে নেব। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো দেখো, আমি এখানে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো, এইভাবে পুরো ফেসটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে, যেহেতু দুধে না মুখের, মানে দুধ দিয়ে মুখে মাসাজ করলে। তো তারপর আমি এখন মাসাজ করব। তো মাসাজ করার পর মুখটাকে ভালোভাবে এইভাবে, যে দেখো আমি করছি, এইভাবে মাসাজ করতে হবে। মানে চামড়া ঝুলে যাওয়া, কুচকে যাওয়া, বয়সের ছাপ পড়া, এগুলোকে দূর করে দুধে। অ্যান্ড মুখের যে মানে ওপেন পোস্টগুলোকেও দূর করে, মুখটাকে খুব স্মুথ করে অ্যান্ড গ্লোয়িং করে। তো দেখো, আমি ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর এইভাবে একটা টিস্যু নিয়েছি, টিস্যুর সাহায্যে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। তো দেখো, আমি ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিয়েছি, নিয়ে যেটুকু দুধ বেঁচে গেছিলো তো তার মধ্যে আমি 1/2 টেবিল চামচ মানে হলুদের গুঁড়ো দিয়েছি, তারপর 1/2 টেবিল চামচ বেসন দিয়েছি, দিয়ে ভালো করে দেখো মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি মুখে অ্যাপ্লাই করব। তো দেখো, ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এইভাবে যদি সপ্তাহে 2 থেকে 3 দিন করা, মানে আপনারা যদি করেন তো খুবই ভালো হয়, খুবই ভালো রেজাল্ট পাবেন। তো এতে আপনারা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন, বা রোজ ওয়াটারও ইউজ করতে পারেন, কফিও ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে। তো এইভাবে করলে স্কিনটা কি হয়, আরও গ্লো হয়। তো দেখো, 5 মিনিট পর আমি এইভাবে, জল শুকিয়ে গেছিলো তো আমি হালকা করে জল দিয়েছি, জল দিয়ে ম্যাসাজ করব। দেখো, আমি ম্যাসাজ করছি ভালোভাবে, কি হয় মুখের যে নোংরা উঠে যায়, তারপরে ফ্রেশ, এটা ভালো স্ক্রাবের কাজ করে, ফ্রেশ ওয়াশ তো ওপর দিয়ে ময়লাগুলো তুলে দেয়। তো মানে এইভাবে যদি সপ্তাহে 2 থেকে 3 বার এইভাবে ঠিক ভালোভাবে স্ক্রাব করা যায় না মুখে, মুখটা খুব গ্লো হয়, চামড়া, মুখের চামড়াতে বয়সের ছাপটাও পড়ে না। তো দেখো, আমি মুখের সাথে গলাতেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি একটা কাপড়ের সাহায্যে, বা কেউ রুমাল নিতেও পারো, টাওয়াল নিতে পারো, যার যেটা ভালো লাগে, ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর দেখো, মুখটাকে ক্লিন করে নিয়েছি ভালোভাবে, মুখটা আমার ক্লিন হয়ে গেছে। তো তারপর এটা দিনের বেলায়, তো তারপর ময়েশ্চারাইজার মাস্ট দিতে হবে। তো ক্লিন করার পর দেখো, আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, সানস্ক্রিন তারপর লাগাবো। দেখো, সানস্ক্রিনটা তো মাস্ট অবশ্যই। যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর নেক্সট ভিডিও কী দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিও। টাটা, বাই বাই এভরিওয়ান, সবাই ভালো থেকো।